অনুষ্ঠানটা আগামী সময়। কষ্ট মনে হচ্ছে যে একেবারে প্রাণাধিক যে কষ্ট আমরা ভোগ করছি, কেন হয় বা কিভাবে তার থেকে বেরিয়ে আসতে পারবো। আমি জানি যারা নিয়মিত ড্রিম ডেস্টিনি ফলো করেন তারা অনেকেই কিন্তু নিজেদেরকে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছেন যেখান থেকে আরও অনেক বেশি উচ্চ মার্গে তারা নিজেদেরকে কানেক্ট করতে পারেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই গীতা পড়েছেন এবং আপনারা তো জানেন যে একটা অসাধারণ গ্রন্থ, যে গ্রন্থে আমরা দেখছি অর্জুনের এক প্রশ্নের উত্তরে অর্জুন যখন বলছেন কৃষ্ণকে যে হে কৃষ্ণ এত কষ্ট আমরা কেন পাই প্রিয়জনের থেকে বা নিজের জন্য এত। স্ত্রী বা পুরুষ আমরা কষ্ট পাচ্ছি মানে ঈশ্বর সামনে ঠান্ডা আসছে, সার্কেলটাতে বাঁচারই জায়গা পায় না। মানে তারা বলে যে অ্যাকসেপ্টেন্স কি শুধু আমি নন জাজমেন্টাল থাকবো, শুধুই কি আমি ইয়েস বস করব, ইয়েস মাস্টার হব, শুধুই কি আমি লোকে দেখছে আমি সুইট চকলেট খাচ্ছি কিন্তু আমি জানি সেটা বিটার চকলেট, সেটা কি শুধু আমি? শুধুমাত্র বিটারনেস রেসপেক্ট পাবো না, আমাকেই লোককে খালি রেসপেক্ট শুধুই কি আমি? The works, efforts,
তাদের ব্যাড রিয়াকশন পাই, তাদের ব্যাড বিহেভিয়ার পাই, অ্যাটিচিউডস পাই, ব্যালেন্সিংটা যখন বাজে হয় তখন সেখানে তৈরি হয় ফিয়ার কমপ্লেক্স। হয়তো সেটা আমাদের সঙ্গে ইচ্ছা করেই করছে ওই লোকটি, ইচ্ছা করে করছে বা না ইচ্ছা করে করছে দুটোই। অনেকে এরকম বলে যে আমি তো আপনার জন্য চেষ্টা করছি, আই এম পুটিং 100%, বাট আপনি শুধুমাত্র আমার এরকম কথা বলছেন, আসলে সে 100% দিচ্ছে না, আপনাকে বলছে সে দিচ্ছে। দে আর শোয়িং দ্যাট ইজ এ সুইট চকলেট, বাট দে আর গিভিং বিটার চকলেট। এর থেকে তো চলে আসছে জেলাসি, ইনভিজিবল, সে কাঁদছে, আই এম অ্যাপ্রিসিয়েটিং বাট দে আর ব্লেমিং, আই কিপ মাই কুল, আই এম লার্নিং টলারেন্স, বাট দে আর হি আর সি ডোন্ট লাইক ইউ আর ডাজেন্ট লাইক ইউ, বাট হাউ লং, কতদিন আপনি কষ্ট করবেন, কতদিন ধরে আপনি চলবেন। তখনই মানুষ হাল ছেড়ে দেয় এবং সে তার জীবনটা যেন আর দরকার নেই ফিলটা করে। কিপিং অ্যাকসেপ্টিং পিপল রিপিটেড, তাদের ডিস্টার্ব করতে আরম্ভ করে, অনেক রাত্রিবেলা ঘুমোতে আরম্ভ করে
হাউ মুখে বলা যতখানি সোজা, কাজে করা কিন্তু সোজা নয়। আমরা মাঝে মধ্যেই এটার জন্য কোয়ালিটি অফ লাইফকে চেক করি। কিভাবে? অ্যাস্ট্রোলজি ইজ সাচ এ টুল, বাই দ্যাট ইউ ক্যান মেজার দ্য পোটেন্সিয়াল অফ ইউর মেন্টাল স্ট্যামিনা। কারণ এক একটা গ্রহ একটা এনার্জি পুডলি, সেই এনার্জি পুডলি আমাদেরকে কি এনার্জি দিচ্ছে, ব্যাড এনার্জি, গুড এনার্জি, মিক্স এনার্জি। ফার্স্ট অফ অল অ্যাস্ট্রোলজি ইজ সাচ এ টুল, বাই দ্যাট ইউ ক্যান মেজার, মেজার ইন সাইজ, মেজার ইন ওয়াইথ, মেজার ইন ওয়েট, মেজার ইন লেন্থ, মেজার ইন ডেপথ, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। বাই দ্যাট উই ক্যান চেক টু ডু। আরো কিছু বক্তব্য আছে আমার স্যার, তার আগে এত কষ্ট আমি সেটা লিখছি। প্রসপেরিটি মানে খালি ওয়েলথ প্রসপেরিটি, এখানে কি শেখাবো না, সামান্য তিন খুব স্বল্প মূল্যে এক জায়গায় মানুষকে বসিয়ে আমি এটা ইচ্ছা যে কৃষ্ণনগর, কলকাতা এবং বর্ধমানে করাবো, ভালো জায়গায়, সেখানে অবশ্যই লাঞ্চ বা এবং ব্রেকফাস্ট থাকবে, অন্যান্য ব্যবস্থাপনা ব্যবস্থা থাকবে, আপনাদের ব্যবস্থাপনাগুলো থাকবে। এখানে 4-5 ঘন্টার একটা মিটিং হবে, সেখানে আমি ছোটো করে শেখাবো, প্রাথমিক একটা ধারণা পাবেন। অবশ্য আরও বড় ধারণার জন্য আপনাকে বড় প্রসপেক্টিভ হতে হবে, কিন্তু তার আগে এটা বলবো যে এই জায়গাটা কেন দরকার। আমি যেটা কিছু না বললাম, হাউ টু ইনক্রিজ মাই মেন্টাল স্ট্যামিনা। আমরা জানি ওভার থিঙ্কিং করা উচিত নয়, কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে উঠলাম, উঠেই নেগেটিভ ফোন কলস, নেগেটিভ মেসেজ, কাজের জায়গায় গিয়ে নেগেটিভস, আমাদের ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ডাউন হতে আরম্ভ করছে, মেন্টাল ব্যাটারি। কারণ ওই মেন্টাল ব্যাটারি কিন্তু আমরা মেন্টাল স্ট্যামিনা তৈরি করবে, ইমোশনাল স্ট্যামিনা তৈরি করবে। সেই ইমোশনাল স্ট্যামিনা কিন্তু যত আপনি নেগেটিভ প্রতিরোধকে আপনি চ্যালেঞ্জ করে ঠিকঠাক আরম্ভ করবেন, তত ব্যাটারি ডাউন হবে। আপনি বললেন ক্ষমা করে দেওয়া, কোনো মানুষ আপনাকে যদি কষ্ট দেয় কী করবেন? কেউ বলবে ক্ষমা করে দাও, জাস্ট ফরগিভ, কেউ বলবে লেট গো, ছোড় দো ইয়ার, কেউ বলবে স্যাবোটেজ করে দাও, একদম পুরো বোতলবন্দি করে দাও, কেউ বলবে গুড রেসপন্স করো, কেউ বলবে রিয়াক্ট করো, কেউ বলবে ন্যাস্টি বিহেভিয়ার করো, কেউ বলবে ইগনোর করো। এগুলো একটাও প্রপার ফ্যাক্টর নয়, কারণ ক্ষমা করে দেওয়া বলাটা সোজা, কিন্তু করাটা সোজা না, করতে পারি না তো। তার জন্যই আমি সেই সেমিনারটা করতে চাইছি, যারা অত্যন্ত ডিপ্রেশনে ভুগছেন, যারা অত্যন্ত বাচ্চাদের হচ্ছে না, বা এই যন্ত্রণাগুলো ছোট্ট 3-4 ঘন্টার একটা মেডিটেশনকে কেন্দ্র করে, হায়ার টাইপ অফ মেডিটেশন, ভারতবর্ষে কোথাও দামি রত্ন অত্যন্ত ভালো কাজ করে। দেখবেন একটা ভালো কোয়ালিটির শুরুই হয় 2-4 লক্ষ টাকা থেকে, মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, বা কিনবেই কেন, আমার কাছে তো অপশন আছে অনেক অনেক কম মূল্যে, আপনি সেটা করবেনই না বা কেন? কারণ সেই প্রসেসটা আপনি শিখলে আপনার বাড়ির লোককে শিখিয়ে দিতে পারেন,
আপনি বিভিন্ন টাইমে সেই প্রয়োগবিদ্যাগুলো ইউজ করতে পারেন, থ্রু ওয়াটার থেরাপি, থ্রু সংখ্যা, তিনটে মেনলি আমি কনফারেন্সে শেখার ইচ্ছা রয়েছে। এটা নভেম্বর আমি আরম্ভ করার প্ল্যানিং রয়েছে, যে কৃষ্ণনগর, কলকাতা এবং বর্ধমানে কোন একটি জায়গায় আমি এটা করাবো। সামান্য এন্ট্রি ফি থাকবে, কারণ আমাকে আমি ওখানে খাওয়াবো, খাওয়ার বন্দোবস্ত রাখবো, কারণ আপনারা ঠিকভাবে খেতে পারেন, অন্তত লাঞ্চটা এবং ব্রেকফাস্টটা করতে পারেন, এবং সেখানে আমার অ্যারেঞ্জমেন্ট থাকবে, তার একটা খরচা নিশ্চয়ই আছে, সেটা আপনাকে খুব সামান্য পরিমাণ বিয়ার করতে হবে। এখানে কিন্তু বিরাট কোনো কিছু বিয়ার করতে হচ্ছে না, কিন্তু আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। এবার এইটা করবেন কীভাবে এবং কোন সংখ্যা, শুরুতে বলছেন কোন সংখ্যা আমাদের এফেক্ট করে সেটাও আমি বলবো। প্রথমত এই যে মেন্টাল টার্বুলেন্স তৈরি হয়, এটা একটা অন্য মানুষের মেন্টাল এনার্জি বা মেন্টাল ইনফেকশন আমাদের ডেস্টিনিতে একটা ডিজিজ তৈরি করে, ইলনেস তৈরি করে, তার জন্য মেন্টাল টার্বুলেন্স তৈরি হয় এবং তার জন্য আমরা রিল্যাক্স তো মোটে ফিল করি না, সেটা আমার কর্মজগৎ এফেক্ট পড়ে। ডাউন ফিল করেন, ইরিটেটেড ফিল করেন, অ্যাঙ্গার ফিল করেন, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রিলেশনটাও আপনি বাজি করে ফেলেন খিটখিটে মেজাজের জন্য, সবসময় তো খিটখিট করছে। হ্যাঁ, এবং এই এনার্জিটা একটা যে ভাইরাস অফ নেগেটিভ থিঙ্কিং ক্যান এন্টার ইনটু ইউর অরা অ্যান্ড ইউ নিড টু এনকাউন্টার দ্যাট ভাইরাস অর ইনফেকশন থ্রু দ্য প্রপার পাওয়ারফুল মেডিটেশন, বিং ইন এ স্টেবল, কম্পোজড, কাম অ্যান্ড এলিভেটেড পজিশন। আপনাকে আপনার স্তর থেকে উপরে উঠে একটা কম্পোজ, কাম, স্টেবল পজিশনে গিয়ে সেই মেন্টাল পাওয়ারটা তৈরি করা, যাতে আপনি, আমি শুরুতে বলেছিলাম হ্যাপিনেস ইজ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড উইথ আদার্স পিপল অ্যাটিচিউড। অন্য মানুষ কী করলেন, তার অ্যাক্ট কী করলেন, তার অ্যাক্টিভিটি কী, তার এফোর্ট কী, সে আপনাকে ব্লক করছে কি না, কাজে আটকে দিচ্ছে কিনা, হার্ট করছে কিনা, জেলাসি করছে কিনা, এর উপর ডিপেন্ড করবে অধিকাংশ ক্ষেত্রেই। এবং সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাকে আরো হায়ার এনার্জির সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতে হবে, যেটা আমি এখানে বসে শেখাতে পারবো না, তার কারণ এটা এক একজন মানুষের ডেট অফ বার্থ এবং রাশিচক্র অনুযায়ী এক এক ধরনের হয়, এক ধরনের ঘটনাগুলো ঘটে না, এবং সেগুলো শেখাতে গেলে একটু টাইমও লাগে। এবং এই প্রসঙ্গে বলবো যে এইগুলো হয় কেন, তার একটা বড় ফ্যাক্টর রয়েছে, বা আমি যেটা বলছিলাম, সাম পিপুল আর ভ্যাকুম ইন ইনার, হাউ টু ডিমিনিশ দ্য ভ্যাকুম, বা হাউ টু পুট ইন এ হায়ার পাথ, হাউ টু রিলিজ দ্য হার্ট, হাউ টু সে নো টু ওভার থিঙ্কিং, হাউ টু সে ড্যামেজিং ইমোশনাল পাওয়ার। ইউ নিড দ্য পাওয়ার টু বেন্ড, নমনীয় হতে হবে। হ্যাঁ, ইউ নিড দ্য পাওয়ার টু বেন্ড, ইউ নিড দ্য পাওয়ার টু বি ইন এ ফ্লেক্সিবল পজিশন। আচ্ছা, ইউ নিড আ স্ট্রং মাইন্ড পাওয়ার লাইক আয়রন, অ্যান্ড নার্ভ পাওয়ার লাইক স্টিল। ইউ নিড ইস্পাতের স্নায়ু চাই একদম। তখন আপনার কাছে হেলথ নো প্রবলেম, রুট পিপল নো প্রবলেম, ওভার থিঙ্কিং নো প্রবলেম, মাইন্ডারি প্রবলেম নো প্রবলেম, অ্যাঙ্গার নো প্রবলেম, বিটার চকলেট নো প্রবলেম। আমরা সবাই প্রকৃতপক্ষে পিস চাই, শান্তি চাই, মনে একটা শান্তি চাই, বাড়িতে শান্তি চাই, অ্যাটমসফিয়ারে শান্তি চাই, ওয়ার্ল্ডে শান্তি চাই, বাচ্চারা ওয়ার্ল্ডে শান্তির পিকচার আঁকে। কখন সম্ভব? আমাদের নিজের ভেতরটা সবচেয়ে বেশি অশান্ত। বাট ইউ আর গিভিং ফ্লাওয়ার এভরি টাইম রিপিটেডলি, দে আর গিভিং ইউ ক্যাকটাস, থর্নস, হাউ ইজ ইট পসিবল? শুধুই কি আমি এই কষ্টটা পাবো? আমার কি অ্যাঙ্গার আসতে পারে না? আমার কি কষ্ট আসতে পারে না? হাউ ক্যান আই হ্যান্ডেল? আমিও তো কখনো ব্লাস্ট করব। ব্লাস্ট করবেন প্রথম, এটাকে করার জন্য যেটা আপনার প্রথম দরকার, ইউ নিড টু স্প্রেড দ্য লাভ এনার্জি। লাভ এনার্জি মানে ঠিক প্রেম প্রেম ভাবারটা নয়,
লাভ ইকুয়াল টু নো হেট এনার্জি, এটাকে ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আমি শেখাবো ওখানে কনফারেন্সে। এবং অনেক সময় যারা মেডিটেশনের কোর্স করে তারাও ওটা পায়, এবং এইখানে যে কোর্সটা আমি করাবো পরবর্তীকালে, যদিও তার জন্য এক্সট্রা পে করতে হবে আপনাকে, এই এন্টি ফির মধ্যে নয়, সেটা আরও হায়ার ভাইব্রেশন এনার্জি, যেখানে ক্যান্ডেল মেডিটেশন, যেটা আমি আপনাদেরকে গত শনিবারের রাত্রি অনুষ্ঠানে আপনাকে দেখিয়েছিলাম কীভাবে ক্যান্ডেল মেডিটেশন করতে হয়। সংক্ষেপে বলি, আপনি প্রোটিন ইত্যাদি খাবার জন্য মাংস, মাছ, ডিম খাচ্ছেন, হ্যাচারিতে ডিম তৈরি হচ্ছে, ওই মুরগি বা যারা রয়েছে আর দে হ্যাপি? নো, মিল্ক নেওয়া হচ্ছে ছাগলের থেকে গরুর থেকে, আর দে হ্যাপি? নো, ফার্মার্স আর মেকিং অর ক্রিয়েটিং সাম ক্রপস, আর দে হ্যাপি? নো, ইউ আর টেকিং দ্যাট ফুড। আমি শিখেছিলাম স্পিকিং টু দ্য ওয়াটার, ইউ হ্যাভ টু স্পিক উইথ দ্য ফুড, হাউ টু ডু ইট, তার ছোট্ট একটা ক্রিয়াযোগ্য আছে, সেটা আমি কনফারেন্সে খাবো। কারণ ইফ দ্য এগস আর নট পিওর উইথ সাম নেগেটিভ এনার্জি, ইফ দ্য মিল্ক ইজ নট পিওর উইথ সাম নেগেটিভ নেগেটিভ ভাইব্রেশন, ইফ দ্য ভেজিটেবলস আর নট প্রপার পিওর অর দ্য ক্রপস আর নট প্রপার পিওর, পিওর মানে নট ইন সায়েন্টিফিক পিওরিটি বাট এনার্জি। এনার্জি কেমন আপনি নিশ্চয়ই জানেন, বাড়িতে যখন আপনার প্লেন খিচুড়ি হয় তার একটা স্বাদ, বাড়ির সত্যনারায়ণ পুজো হয়েছে বা কোনো পুজো হয়েছে বা লক্ষ্মী পুজো হয়েছে তার খিচুড়ি হচ্ছে, তার স্বাদ কিন্তু আলাদা, কোনোদিন মেলে না, কারণ এনার্জি ইজ দেয়ার। আমি এই এনার্জির কথা বলছি। ডিম যখন তৈরি হচ্ছে, যখন ডিমটা আনা হচ্ছে, তাদেরকে ভালোভাবে খাবারটা দেওয়া হচ্ছে, দে আর নট হ্যাপি, তাকে এক জায়গায় গুজে গুজে করে রেখে দেওয়া হচ্ছে, এটা কিছু করার নেই, টর্চার করে। ছাগলগুলোকে দেখবেন, আমি যখন অনেক সময় ফিরি রাস্তায় দেখি ন্যাশনাল হাইওয়ে দিয়ে গোজাগুজি করে রেখে দিয়েছে, পাটা ঝুলছে, মুখটাকে আটকে দিয়েছে, দে আর নট হ্যাপি, দে আর ফিয়ার ফ্যাক্টর ইজ কামিং টু ইউ থ্রু দে আর মিট, ইভেন ফ্রম মিল্ক, কিচ্ছু করার নেই, এটা আমাদের নিতে হবে। বাট ইউ ক্যান চেঞ্জ দ্য এনার্জি, কেন বাড়িতেই তো আপনি করেন খিচুড়ির প্লেন খিচুড়ি আর ঠাকুরের খিচুড়ি, তো এটা এতখানি ইজি নয়। কীভাবে চেঞ্জ করতে হয়, যাতে আপনার মেন্টাল স্ট্যামিনাটাই চেঞ্জ হয়ে যায়, মেন্টাল অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়, যাতে ইউ ক্যান গো থ্রু দ্য হায়ার ডাইমেনশান ইন এ এলিভেটেড পজিশন, হায়ার ডাইমেনশান উইথ সাম হায়ার ইউনিভার্সাল স্পিরিচুয়াল কানেকশন, বিং ইন এ হায়ার এলিভেটেড স্টেজ উইথ কম্পোজ মাইন্ড, স্টেবল মাইন্ড অ্যান্ড কাম মাইন্ড, বাই দ্যাট ইউ ক্যান কম্ব্যাট, কনফ্রন্ট অর এনকাউন্টার দ্য ভাইরাস ইন ইউর ডেস্টিনি দ্যাট ইজ মেকিং ইলনেস ইন ইউর লাইফ। এটা আমি শেখাবো, বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখানো হয়, কিন্তু অনেকে এই কোর্সগুলো যখন করানো হচ্ছে অনেকে কনফিউজড, বৈদিক মন্ত্র নকশা কোর্স করবো না ডেস্টিনি মোড়ও করবো না অ্যাস্ট্রাল কোর্স করবো না বাস্তুর কোর্স করবো, এই সমস্ত বিষয় নিয়ে যেমন আপনারা শনিবার দিন অনেকে প্রশ্ন করেন, অনেকে লাইন পান না, আপনারা ওই যে কনফারেন্স ওখানে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন দাঁড়িয়ে, আমরা সেগুলো অ্যাকসেপ্ট করবো। 3-4 ঘন্টা একটা কোর্স না, একটা আলোচনা চলবে, সেখানে কিছু না কিছু আপনি নিয়ে যাবেন, কিন্তু পার্সোনাল আরও কিছু বেশি নিয়ে যাওয়ার জন্য ইউ হ্যাভ টু পে মোর, সেটা ওখানে তখন কথাবার্তা হবে। থ্যাংক ইউ। একদম, মানে কি করবেন এবং কিভাবে করবেন তার বলা ভালো, বেসটা গ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে এই সেমিনারে, যেটা স্যার ভাবনা চিন্তা করেছেন। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো সেই সেমিনারের দিকে, আপাতত এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। স্যারকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার।